সৃজনশীলতা সৃষ্টিশীলতা চর্চা যারা করেন তাদের কাছে বয়স শুধুমাত্র একটি সংখ্যা, যে সংখ্যা নিয়ে তারা মোটেও বিচলিত হন না, সেটা হোক 9 কিংবা 90। উল্টো বয়সের মুখে ছাই দিয়ে নিমগ্ন চিত্তে নতুন কাজের চেষ্টায় মাতে। তেমনি একজন কাজবাহুল অভিনেত্রী, দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান। 1 জুলাই দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন। বরাবরই জয়া আহসানের জন্মদিবসকে কেন্দ্র করে একটি অন্য বিতর্ক উস্কে ওঠে। মজার ছলে কেউ কেউ প্রশ্ন করে জয়ার বয়স কত। বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট ভিত্তিক বহুভাষী উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার তথ্য মতে জয়ার 38 বছর পূর্ণ হয়েছে। বছর তিনেক আগে এই মুক্ত তথ্য ভান্ডার থেকে জয়ার বয়স নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়েছিল। তখন বলা হয়েছিল জয়ার বয়স 46। এমন তথ্যে বিব্রতকর অবস্থায় পড়তে হয় জয়া আহসানকেও। এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যম জয়ার বয়স 50 ছুঁই ছুঁই এই শিরোনামেও সংবাদ প্রকাশ করেছিল। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়স নিয়ে বিভ্রান্তি দূর করেন জয়া আহসান নিজেই। সে সময় তিনি জানিয়েছিলেন, আমি প্রথম ও শেষবারের মতো সবার উদ্দেশ্যে বলতে চাই, বয়স নয়, একজন শিল্পীর প্রকৃত পরিচয় হওয়া উচিত তার কাজে। তিনি আরো বলেছিলেন, 46 কিংবা 56 কিংবা তার চেয়েও বেশি বয়স হলে অভিনেত্রীরা কাজের অযোগ্য কিংবা তারুণ্যদীপ্ত চরিত্রে অভিনয় করতে পারবেন না, এমন ধারণা বিশ্বের কোনো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি পোষণ করে না। সত্যি জয়া তার উচ্চারিত কথার মতোই নিজেকে পরিচালিত করেছেন, অন্তত তার ক্যারিয়ার গ্রাফ সেটাই হয়। তার ধারাবাহিক অসাধারণ সব কাজের কাছে নত হয়েছে সবকিছু। 2004 সালে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মোস্তফা সরওয়ার ফারুকের প্রথম চলচ্চিত্র ব্যাচেলর দিয়ে সিনেমায় অভিষিক্ত হন জয়া আহসান। প্রায় 1.5 যুগের সিনেমা ক্যারিয়ারে অসংখ্য কাজের জন্য দেশ বিদেশে আলোচিত ও প্রশংসিত হয়েছেন তিনি। নুরুল আলম আতিকের ডুব সাঁতার যেমন তার প্রশংসা এনে দিয়েছে, তেমনি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু গেরিলা এনে দিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অরিন্দম শীলের আবর্ত ছবির মাধ্যমে 2013 সালের দিকে পশ্চিমবঙ্গের সিনেমায় পা রাখার পর জয়া আহসান অংশ হয়ে ওঠেন টলিউডেরও। ঢাকার পাশাপাশি তার সুপারস্টারদের ভিড়ে কলকাতার সিনেমাতেও আলাদা উজ্জ্বলতায় নিজের স্বকীয় অবস্থান তৈরি করেন জয়া। ঢাকার সিনেমাতেও রেখেছেন সমান ব্যস্ততা। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সিতে সিনেমার প্রথম প্রযোজনা দেবী দিয়ে যেমন তুমুল আলোচনা তৈরি করেছেন, তেমনি ছবিটিকে ব্যবসায়িকভাবে সফলতাও এনে দিয়েছেন এই অভিনেত্রী। মুক্তির প্রতীক্ষায় আছে তার অভিনীত একাধিক ছবি। এরই মধ্যে একটি সিনেমার জন্য প্রযোজক হিসেবে 2020-21 অর্থ বছরে সরকারি অনুদানও পেয়েছেন জয়া। 1983 সালের 1 জুলাই বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন জয়া আহসান। তার বাবা এএস মাসউদ মুক্তিযোদ্ধা এবং মা রেহানা মাসউদ ছিলেন একজন শিক্ষিকা। অভিনয় শুরুর আগে জয়া নাচ ও গানের প্রতি আকৃষ্ট ছিলেন। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি তিনি ছবি আঁকা শিখেছেন। এই অভিনেত্রী একটি সঙ্গীত স্কুলও পরিচালনা করেন বলে জানা যায়। গুণী এ অভিনেত্রী এখন পর্যন্ত 4 বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 2 বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার, 3টি মনোনয়ন থেকে 2টি ফিল্মফেয়ার পুরস্কার, 20টি মনোনয়ন থেকে 7টি মেরিল প্রথম আলো পুরস্কার, 2বার ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সর্বশেষ স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।